আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগে কি করব না করব সব কিছুই দেখতে পারবেন। রাজহাঁসের কালার সেম টু সেম, একটু তাকাও তো। যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা দুজনে একটু মজা করলাম। এতক্ষণে নিশ্চয়ই হয়তো বুঝতে পারতেছেন কি করব আজকে। আপনারা আবার আমাদেরকে চোর টোর ভাববেন না, আমরা কিন্তু এটা টাকা দিয়েই কিনেছি। এই রাজহাঁস কিনতে গিয়ে কত যে ঝামেলা পোহাতে হয়েছে, এবারি থেকে ওবারি খুঁজেছি, যে বাড়ি যাই তারাই বলে যে বিক্রি হয়ে গেছে বা নয়তো চোরে নিয়ে গেছে। তো এটা সেটা করতে করতে অনেক সন্ধ্যা হয়ে গেছে। রাজহাঁস কেনার জন্য দুপুরে বের হয়েছিলাম, কিন্তু খুঁজতে খুঁজতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন একেবারে সব জোগাড় টোগাড় করে আমি রান্নাঘরে নিয়ে এসেছি। রাজহাঁস খাওয়া যতটা মজার, তার থেকেও বেশি কষ্ট হয় এটা পরিষ্কার করতে। যারা পরিষ্কার করেন তারাই ভালো বুঝবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রান্নার এই পর্যায়ে আমি মশলাগুলো ভুনে করতেছি। যে কোনো মাংস রান্নায় মশলাটা ভালো করে কষিয়ে নিলে এর স্বাদটা আরো বেশি হয়। মশলা কষিয়ে নিলে আরো একটা ভালো উপকার হয়, সেটা হচ্ছে রান্নার কালারটা অনেক সুন্দর আসে। আসলে আজকে ভয়েস ওভারটা দিতে গিয়ে খুবই কষ্ট হচ্ছে, কারণ ঠান্ডা লেগে গেছে আমার। আর এই শীতে ঠান্ডা লাগলে কত কষ্ট হয় সেটা যাদের ঠান্ডা লাগে তারাই বুঝতে পারে। আর এমনিতেই আমার কোল্ড অ্যালার্জি সমস্যা আছে, তাই শীত আসলে একটু বেশি কষ্ট হয়। তো রান্নার এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আপনারা আমি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি সব মশলার সাথে। এরপর আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরপরে নেড়েচেড়ে দেখতে হবে নিচে লেগে গেছে কিনা। আমিও ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিচ্ছি। মাংস কষানোর সময় মাংসের এই কালারটা বেশ ভালোই লাগে দেখতে, তাই না? প্রথম একবার কষিয়ে নিয়ে এর মধ্যে আবার অল্প একটু পানি দিয়ে দিলাম। এই পানি দেওয়ার পরে আবার কষিয়ে নেব, এরকম করে কয়েকবার কষিয়ে নেব। তো কয়েকবার কষিয়ে নেওয়ার পরে এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ভালোভাবে রান্না করে নেব। এদিকে রান্নাটা হতে থাকুক আর আমি একটু আপনাদের সাথে গল্প করি। আপনারা কে কিভাবে রাজহাঁসের মাংস খেতে পছন্দ করেন সেটাও আমাকে জানাবেন। আমার কাছে তো এই সিম্পল ভাবে রান্নাটাই বেশ মজার লাগে। অনেকবার খাওয়া হলেও কখনো আমি এই মাংস রান্না করিনি, এই প্রথমবার রান্না করতেছি। সংসার জীবনে প্রথমবার কিন্তু অনেক কিছুই রান্না করা হয়। তো যখন প্রথম প্রথম রান্না করা হয় তখন কিন্তু মনের মধ্যে অনেক এক্সাইটেড কাজ করে, কিরকম কি খেতে হয়, ঝাল হয় নাকি নুন হয় বেশি, সেটা নিয়ে একটু ভয়ও কাজ করে। আমার ঠিক সেই মুহূর্তেই চলছে। একটা বিষয় কি খেয়াল করেছেন আপনারা, আমি কিন্তু রান্নার সময় খুবই অল্প তেল ব্যবহার করেছি, কিন্তু এখন দেখেন উপরে কিন্তু অনেক তেল ভেসে উঠেছে। এখন দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু ঢাকনা ব্যবহার করি, কিন্তু ভিডিও করার সময় ঢাকনাটা উঠিয়ে একটু ভিডিও করেছি। আপনারা আবার ভাববেন না যে রান্না করার সময় আমি ঢাকনা দেইনি। আচ্ছা, আপনারা রাজহাঁসের মাংস কি দিয়ে খেতে পছন্দ করেন? আমার তো ভাত কিংবা রুটির সাথে খেতে বেশ ভালোই লাগে। এখন দেখতেছেন আমার রান্না কিন্তু শেষ, আর খাওয়ার কথা কি বলবো, কালার দেখেই বুঝতে পারতেছেন কতটা মজা হয়েছে। আসলেই খেতে অনেক মজার হয়েছিল। তো আজকের ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার পেজে লাইক দিয়ে পেজের সাথে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আরো নতুন নতুন ভিডিও দেখতে আমার পেজের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন।